โอมาดูโลนาดีบารีนาดีกันเลยอันนั้นเดือดราดิลএবার মা কিছুটা আশ্বস্ত হয়েছে আশ্বস্ত হয়ে মা গোপালকে সাজ করা ওরে গোপাল রে সাজাইতে নন্দ নন্দ রানী না পা দিলI'm not afraid of the dark.
রানী না পাইলো উদ্বিগ্ন তাই গোপাল মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে শুদ্ধ বাৎসল্য সত্তার মায়ের স্তন থেকে ক্ষীর ঝরছে, এদিকে মায়ের নয়ন থেকে বাৎসল্যের আবেগ অশ্রু ঝরছে, সেই স্তন ক্ষীরে আখির মালিক্য। গোপাল আবেগের সঙ্গে মাকে আলিঙ্গন করে ধরেছে, মা বলে। এবার নন্দ মহারাজ এসে উপস্থিত হয়েছে, এসে বলছেন, যশোদা এত উদ্বিগ্ন কেন? আমি বলছি তুমি গোপালকে সাজিয়ে দাও। তাই গোপালের সাজসজ্জা করার জন্য মা কিছুটা নিজেকে সংযুক্ত করেছিল। মায়ের জানুপনি বসে গোপাল মনের আনন্দে বন্ধ করে যদি এই কয়েকটা কথা শ্রবণ করা যাবে, কেন বলছি চোখ বন্ধ করা, আপনার সামনে শ্রীবিগ্রহ দর্শন করবো, আপত্তি নেই। এই চেহারা ভীষণ বাজে বুঝছি, দর্শন না করে ভগবানকে চিন্তা করলে কি হবে জানো? এখন এই মুহূর্তে আপনারা বসে বসে দেখতে পাবেন মা যশোদা কেমন করে সাজাচ্ছেন, কি করছেন মা। জীবুক সাজাই নন্দরানী ¡Gracias!
চোরা বেঁধে দিল মন চোরা বেঁধে দিল মন চোরা বেঁধে দিল ময়ূরের পালক দেওয়া মোহন চোরা বেঁধে দিল সাজায় নন্দরা আমি মকর কুণ্ডল দিল তো শ্রবণে ঝুলাইয়া রে সাজায় নন্দরা আমি মকর কুণ্ডল দিল শ্রবণে ঝুলাইয়া রে সাজায় নন্দরানী দেখি হইয়া সকরুণ আঁখি কাঁদিতে কাঁদিতে নন্দরানী গোপালে কুলে লইয়া নানা অঙ্গে হস্ত দিয়া মায়ের রক্ষা মন্ত্র পড়য়ে আপনি এ দুখানি রানা পা ব্রহ্মা রাখিলেন তা জানু রক্ষা করুন দেবগণ দেবগণ অতি তট সুজকর
অর্জুন যজ্ঞেশ্বর বিধায় রাখুন নারায়ণ নারায়ণ খাঙ্গুলি রাখিলেন বনমালী অবহূর্ত রাখুন চক্রপাতি রাখুন শিব অধৈর্য রাখুন তৃণমণি দল স্থল গিরিবনে রাখিবেন জনার্দনে দশ দিকে পাল যত শত্রু হোক মিত্র রক্ষা করুন সর্বত্র নহে তুমি হতার কাল মন্ত্র পড়ি প্রতিযোগ্যে হস্ত করি মাধবে কয় নন্দরানী প্রেমময় বলরামের হাতে সমর পিলা সুনদি বলাই কহি তোর ঠাই সুনদে আমি ধনসা করিয়া করে দিলাম যে সপিয়া মনি বলা